বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা সামান্য ওয়েস্ট ইন্ডিজের কাছেই লজ্জাজনকভাবে হেরে বসল ভারত। এমন হারে সমালোচনার পাশাপাশি হতাশ বিরাট কোহলি সহ সবাই। দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেট এবং 80 বল হাতে রেখেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। বলাবাহুল্য, দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশ্রামে দিয়ে তরুণদের নিয়ে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত, যেখানে হতাশ হয়ে মাত্র 181 রানেই গুটিয়ে যায় ভারত। পরে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত করে ওয়েস্ট ইন্ডিজ। পরে 91 রানে 4 উইকেট হারালেও এরপর দুর্দান্তভাবে দলকে ঘুরে দাঁড় করান অধিনায়ক সাইহ। এ সময় হেসে খেলে 6 উইকেটে ভারতকে হারিয়েছে ক্যারিবিয়ানরা। আর এদিকে লজ্জার হারে ডাগ আউটে বিরাট কোহলি সহ সবাইকে হতাশ অবস্থায় দেখা গেছে।